আমরা দক্ষ করছি কিছুদিন থেকে, আমরা অনেক আগে থেকে দেখেছি বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল, বিশেষ করে শক্তিশালী রাজনৈতিক দল, তারা এই ধর্মকে ব্যবহার করছেন, বিভিন্নভাবে ব্যবহার করছেন। কিছুদিন আগে আমরা দেখলাম যে একটি বিশিষ্ট একটি দলের রাজনৈতিক নেতা, একজন অত্যন্ত উল্লেখযোগ্য নেতা বললেন যে সামনে নির্বাচনকে প্রেক্ষাপট হিসাবে ধরে কোনো একটি দল হিন্দুদের উপরে সন্ত্রাসী পূজাকে পূজার সামনে পূজার সময় একটা সন্ত্রাসী কার্যক্রম করতে পারে এবং এটার ব্যাপারে যেন সবাই সাবধান থাকে। আবার পাল্টা একটা বক্তব্য আসলো যে যারা বলেছেন ওনারাই সন্ত্রাসী কাণ্ডকাণ্ড ঘটিয়ে আমাদেরকে একটা মামলা মোকদ্দমায় ফেলতে পারেন। কথা হলো, এই কথাগুলি বলে আমরা কী মেসেজ দিলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা বোনেরা? তারা মনে করলো যে পূজার সময় একটা গণ্ডগোল হতেই পারে এবং তারা ভীত হলেন, উৎকণ্ঠিত হলেন। তারা বিভিন্নভাবে, তারা স্বাভাবিকভাবে পূজা করতে পারবেন কি না তার জন্য তারা সন্দিহান হলেন। এটা আমরা মনে করি এই ধরনের কথা কেন দরকার আমাদের, এই ধরনের চিন্তা আমাদের মাথায় আসবে কেন? কেন আমরা ধর্মকে ব্যবহার করে একটি জাতি, আমাদের একটি জাতিকে ব্যবহার করে, তার ধর্মকে ব্যবহার করে তাদেরকে নিচু করে আমরা রাজনৈতিক ফায়দা লুটতে যাব? এটা তো অত্যন্ত গর্হিত কাজ, আমরা এটার বিরোধিতা করছি, এটা আমরা চরমভাবে এটা নিন্দা জানাচ্ছি, এটা করা ঠিক হয়নি। আমাদের ভাই বোনদেরকে যেভাবে হুমকির সম্মুখীন করা হয়েছে, ভীত সংস্থ করা হয়েছে গ্রামেগঞ্জে, এখনও হিন্দুরা পূজার সময় ভয় পাচ্ছে, এটা তো তাদের এই বক্তব্যের একটা ফলশ্রুতি আমি মনে করি। আর আপনাদের সমান অধিকার যেখানে যেখানে হচ্ছে না, যেসব ব্যাপারে আপনারা দাবি দাওয়া জানিয়ে আসছেন, আমার দল থেকে এবং আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে সবসময় অবস্থান নিয়েছিলাম, সামনেও অবস্থান নেব এবং সামনের দিকে সুযোগ আসলে আপনাদের যে যে দাবি দাবিগুলো আছে যার কারণে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করেন, এগুলোকে দূরীভূত করার জন্য আপনাদের যে প্রস্তাব এগুলো আমরা বিবেচনা করব এবং এগুলো আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা রেখেছি, সামনের দিকেও আমরা নির্বাচনী ইশতেহারে এটা রাখব এবং যদি আল্লাহ আমাদের সুযোগ দেন তাহলে এগুলোর ব্যাপারে আমরা নিশ্চিতভাবে কোনো না কোনো ব্যবস্থা নেব। আপনারা যাতে নিশ্চিতে দেশে বসবাস করতে পারেন, হিন্দু সম্প্রদায়ের যেন কোনো রকম এখান থেকে চলে যাওয়ার জন্য তাদের কোনো রকম মনোভাব না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব, আমরা দেখব, এই কথা আপনাদেরকে আমি দিতে পারি।